নমস্কার বন্ধুরা, গার্ডেনিং উইথ ভ্লগিং মিতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো আমার বাড়ির অ্যামারিলিস গাছের প্রতিস্থাপন, আমি কিভাবে গাছটা প্রতিস্থাপন করেছি, এর মাটি তৈরি সম্পূর্ণ দেখাবো আমি এই ভিডিওতে। তো আশা করি ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর এই বাল্বটা আমি নিয়েছি অ্যামাজন থেকে। এই বাল্বটা আমি এখন আপনাদের দেখাবো। আর এরকম বাল্ব যদি আপনারা চান তো অবশ্যই দেবশিকদার সাথে যোগাযোগ করবেন। আমি বাল্বটা বসাবো এই 10 ইঞ্চি টবে। আর ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি আগে থেকে সব রেডি করে রেখেছি। এই টবের নিচে আমি কিছু খোলাম কুচি এবং উপরে বালি দিয়ে টবটা রেডি করে রেখেছি। তো এই টবেই আমি বাল্বটা বসাবো। আর এই বাল্ব জাতীয় যে কোনো ফুল গাছে জল জমে থাকায় পচে যাওয়ার ভয় থাকে, ওর জন্য এর নিষ্কাশন পদ্ধতিটা খুবই সূক্ষ্মভাবে করতে হবে এবং মাটিটা খুবই বেলে দোয়াশ মাটি করতে হবে। এবার আমি বেলে দোয়াশ মাটির সাথে কিছু গোবর সার মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ভার্মি কম্পোস্টও ইউজ করতে পারেন। এবার মাটিটা আমি খুব সুন্দরভাবে তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে এক মুঠো হাড়ের গুঁড়োও দিতে পারেন। আমি আরেকবার টবটা দেখিয়ে নিচ্ছি, এই টবে আমি বসাবো। এখন মাটিগুলো দেব। আস্তে আস্তে মাটি দিয়ে আমি টবটা তৈরি করে নেব। আর একটা কথা, এই গাছে কিন্তু বেশি জল লাগে না, বেশি জল দিলে গাছটা পচে যাওয়ার ভয় থাকে, তাই আমরা খুবই অল্প জলে গাছটা তৈরি করব। বাল্বটা আমি এমন পজিশনে বসাবো যেটা অর্ধেক থাকবে মাটির নিচে এবং অর্ধেকটা থাকবে মাটির উপরে। বেশি গভীরে আমি দেব না। তো চারপাশ দিয়ে খুব ভালো করে চেপে চেপে দিতে হবে। তো আমার কমপ্লিট। এবার আমি উপর দিয়ে জল দেব। জলটা এখানে একটু ভর্তি করেই দেব, যেহেতু প্রথমবার তাই নিচের থেকে কিছু জল ওটা শুষে নেবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম বাল্ব, ফুলের বাল্ব যদি আপনারা চান তো অবশ্যই দেবশিকদারের সাথে যোগাযোগ করবেন। ওনার নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেব। শুধু এই বাল্ব নয়, সমস্ত থাই ভ্যারাইটির ফলের গাছও আপনারা পেয়ে যাবেন দেবশিকদারের কাছে। আর এই গাছের বাল্ব আপনারা বসাবেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, যেহেতু এটা গরমের ফুল গাছ। এটা আমার আর একটা অন্য কালারের অ্যামারিলিস দেখুন। আর এই গাছের চারা মানে যখন বেরোয় তখন সেটা ফুলের কুঁড়ি থেকেই শুরু হয় গাছটা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।